अरे पार्थो जी, किरे पार्थो कुथा जी छिदी ए एखाने आइसन। ধুর কারো সামনে মুখ দেখাতে ভালো লাগছে না। কেন রে হেলাম যা, কি করলি আবার? সে অনেক কথা ভাই, চামচাগিরি করতে গিয়ে ফেসে গেছি। কেন রে দিদি চামচাগিরি ছেড়ে কার চামচাগিরি করছিলি? হ্যাঁ ভাই, মেয়ে কেসে ফেসে গেছি ভাই, মেয়ে কেসে। এক একটা নয়, এক এক করে বেরোচ্ছে ভাই সব মেয়েগুলো। কি রে, পিতার কথা তো জানতাম, বাকিগুলো আরো আছে নাকি রে পিতা ছাড়া? বাকি খবর দেখিস না নাকি ভাই? কেন রে বল, তোর খবর দেখে আমার কি হবে? হ্যাঁ থাক ভাই, তোর পাশে এসে তাহলে বসছি। এ কি রে, এটা তুই নাকি রে? তোর এত সুন্দর শখের ভুঁড়িটা কোথায় গেল? হ্যাঁ এ কি কি কাণ্ড বাজালি আবার তুই? হ্যাঁ ভাই, একটা বান্ধবীকে কয়েকটা টাকা দিয়েছিলাম, সেটা নিয়েই ফেসে গেছি। কেন রে বিসি, কুড়ি কুড়ি নাকি? হ্যাঁ জব বিসি, তুই বলি খবর দেখিস নি, তুই জানলি কি হারাম যেত? কেন রে শয়তান, জানবো না কেন? হ্যাঁ শয়তান, অতগুলো টাকা মাইরি তুই এক একটা মহিলাকে দিয়ে দিলি? হ্যাঁ তোর কতগুলো মহিলা লাগে রে? তোর দাঁড়ায়, হ্যাঁ কিরে পারতো তোর দাঁড়ায়, ডেকে এনে ভাই এইভাবে অপমান করছিস? হ্যাঁ সোজা হ, চোর সোজা হ, তোর মান সম্মান আছে? হ্যাঁ তোকে ডেকে অপমান করছি? তোর মান সম্মান এমনিও নেই অমনিও নেই, তুই বলতে পারবি তোর পাড়ায় কতজন বেকার আছে? তুই ফার্স্ট এটা বল, তুই কি পাশ করেছিস? তোমাকে বলতো কি এমন পাশ করেছিস তুই? তুই টাকা দিয়ে কিছু অশিক্ষিত ছেলেগুলোকে চাকরি করে দিবি? নেতা মন্ত্রীর ছেলেগুলো বা কোনো কর্মীদের ছেলেগুলোকে চাকরি পাই দিবি, আর যারা শিক্ষিত চাকরি পাওয়ার যোগ্য তাদের চাকরি দিবি না? ভাই অনেক ভুল করেছি ভাই, অনেক ভুল করেছি। সুন্দরী মহিলা বসা যায় এত জ্বালা না ভাই, জানতাম না ভাই কি পরিমাণ অপমান খাচ্ছি ভাই, সব জায়গায় অপমান করছে আমাকে, ফেসবুকে ভর্তি হয়ে গেছে আমাকে অপমান করতে করতে। পাড়ায় ঢুকেছিলি এখনো নাকি হসপিটাল যাবি? কেন হসপিটাল যাবো কেন? দিদির চামচাগুলো সবই তো ইডি পিছনে বা সিবিআই পিছনে লাগলে সবই সুসুর সুসুর করে 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 ওই এসএসকেমে উডল্যান্ডে এখানে ঢুকে পড়ে। কি রে তুই কোথায় যাবি ঠিক করেছিস? হ্যাঁ ভাই চিন্তা করে করে দেখ, এইটা রোগা হয়ে গেছি, এইটার একটা বাহানা দিয়ে ঢুকে পড়বো এসএসকেমে। তোর আর কি, তোর তো আছে বাহানা, তোর সমস্ত নেতাগুলোই তো আছে বাহানা, যখনই কেউ তাড়া করবে তখনই বলবি অসুস্থ, তাই না? মরার মতো অবস্থা ঢক করবি, বাইরে বেরিয়ে আবার সেই সতেজ হয়ে যাবি, আবার সেই টাকা খাবি, এই তো চলছে। তুই তো চুনোপুটি, তোর পিছনে আরো অনেকে আছে জানিস এটা, সবাই পাবলিককে পেয়েছিস, বোকাছো পাবলিককে বানাচ্ছিসও বোকাচ্ছ, এক একটাকে মারছিস ভালো করে। তুই তো মাত্র কয়েকটা টাকা মেরেছিস, তোর পিছনে আরো কতজন কে কত কত টাকা মেরেছে সে তো পাবলিক জানেও না। তুই এক কাজ কর, এসএসকেম বা উডল্যান্ড যেখানে যাবি ভর্তি হ, বাহানা বাহানা দিয়ে কিছু বেরো, তোকে যদি সিবিআই জিজ্ঞাসা করে নামগুলো এক করে বলে দে, দলটা একটু শুদ্ধি করার দরকার আছে, সিবিআই আর ইডি পিছনে লেগে ভালো করে পরিষ্কার, রোগলে রোগলে পরিষ্কার করুক। এরপর আছে আমাদের মহামান্য আদালত, তোদের মতো নেতাদের এই বাঁচানোর জন্য যা খুশি তাই করবে। তুই সবগুলো উচিত কি বলতো, একদিন জনগণ হাতে তুলে দেওয়া, একদিন পরে যেন পুলিশ এসে তোর ধরে, তারপর যেন জিজ্ঞাসাবাদ করে, তোদের যে অবস্থা হবে ওইটা দেখে আর কেউ নেতামন্ত্রী না এই টাকা খাওয়া সাহস হবে না। আর আদালতকে কী বলবো, তোর এই রায়টা নিয়ে কতদিন যে চালাবে কে জানে, এটা নিয়ে এই মিডিয়া গরম থাকবে, এই হবে, তারপর তুই ছাড়াবে যাবি, আবার এসে চুরি করবি, চোদ্দ রানী তো মেরেই যাবে, মিথ্যা কথা বলেই যাবে, মানুষকে বোকাচো করেই যাবে, এই তো চলছে, আর তো কিছু চলছে না দুনিয়ায়। তো জনগণ একটাই কথা বলবো, এইসব চুতিয়া নেতাগুলোকে না ঝেঁটিয়ে বিদায় করুন, রাস্তাঘাটে যেখানে পাবেন সেখানে ঝেঁটিয়ে আত্মহত্যা করে দিন। ভাই ক্ষমা কর, আর কথা শোনাস না ভাই, এবার সুইসাইড করে নেবো। তোর বল তুই বললে কী হবে, নামগুলো বলে তারপরে যা যেখানে খুশি, অ্যাটলিস্ট যে পাপ করেছিস সেগুলোকে তোর খণ্ডা। হ্যাঁ ভাই তাই করবো ভাবছি, যাই দেখি। যা ওঠ পালা, এসএস কেমে যা, আর বেশি অসুস্থ দেখাস না তাহলে কিন্তু দিল্লি নিয়ে যাবে, তখন বুঝবি থার্ড ডিগ্রি কাকে বলে। ভালো কথা, দিদিকে ফোন করেছিলি? দিদি কি বলছে? চোরের রানী আমার ফোনই তুলছে না রে, যা কেলো ভালো করে মারিয়েছে। ওই মহিলাটা দরকার আছে, একটু জেলের ঘানি সত্যি বল, আমাকে যেভাবে ফাঁসিয়েছে আমি সব বলে দেবো। ফাঁসানো কি বলছিস রে, তুই তো সত্যি কথাই বলবি, ফাঁসাবে কি আবার? তাও ঠিক। আর ভাইপো, ভাইপো তুলছে পাতা নাকি রে? হ্যাঁ ও তো সবচেয়ে বড় হারামজাদা রে, এরপরের বার জনগণ দেখবো ওকে, ওই হারামজাদাকে এরপর জনগণ বানাবে। যা যা যেখানে খুশি যা, ইডি হেফাজতে যা, নাহলে এসএস কেমে যা, অ্যাটলিস্ট আমার চোখের সামনে থেকে যা। যাই ভাই, বেঁচে থাকলে দেখা হবে, আমার তো মনে হয় না তুই আর বেঁচে ফিরবি, কেন তোর ভুঁড়িটা যেভাবে নষ্ট হয়েছে ওটা আর কোনদিন হবে না ভুঁড়ি, তোর ভুঁড়ি তোর সম্বল ছিল, তোর ভুঁড়ি দেখেই ওই দুটো নারী এসেছিল তোর কাছে। যা তোর ভুঁড়িও ফেটে গেছে, ও নারীগুলোও পালিয়ে গেছে, সব ধায় তোর উপরে। এবার বন্ধুরা একটাই কথা বলছি, নারীরা যতদিন ভুঁড়ি আছে ততদিন নারী আছে, ভুঁড়ি নেই তো নারীও নেই মনে করবেন। দেখুন আমাকে এখন এসএসকেমে ভর্তি হতে হবে, আমি এখন যাই এসএসকেমে ভর্তি হই, নাহলে আবার কোথা থেকে ইডি দেখে নিলে আমাকে আবার টেনে টেনে চলে যাবে, অভিনয়টা করতে হবে একটু, নাহলে নামগুলো বলবো কি করে? যা বল, এরপর যদি নামগুলো না বলিস না আমি গিয়ে তোকে মেরে দেবো। হ্যাঁ ভাই যাই, টাটা, যা দেখিস তোকে আবার এসএসকেমে শেষ না করে দেয়, সাবধানে থাকিস। এই যে জনগণ, অনেক বোকাচো হয়েছেন, আর বোকাচো হবেন না, এসব নেতাগুলোকে সাবধানে ভোট দিন আর সাবধানে নির্বাচন করুন, ভবিষ্যৎকে সিকিউর করুন আর বাঁচুন, আর ছেলেমেয়ের জবের নিশ্চয়তা পান। যে কোনো রাজনীতিকে বিশ্বাস করার আগে ভেবে চিন্তে ডিসিশন নিন, তার ব্যাকগ্রাউন্ড চেক করুন। চলুন, অনেক জ্ঞান দিলাম, এরপর যদি নিজের ভালো না বোঝেন নিজের পিছন নিজে মারাবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, বাই।